और ये धोनी की हुई जीत। गजब ग्रिप कैसे? SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। কলকাতা ফুটবল লীগের ম্যাচে মহামেডান ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে চার ভূমিপুত্রকে না খেলানোর জন্য তাদের পুরো পয়েন্ট কেটে নেয় IFL শৃঙ্খলা রক্ষা কমিটি, আর ওই পয়েন্ট ইস্ট বেঙ্গলকে দিয়ে দেওয়া হয়। ফলে লীগ চ্যাম্পিয়নের দৌড় থেকে বঞ্চিত হয় ডায়মন্ড হারবার FC। 14 অক্টোবর ইস্ট বেঙ্গল ও ডায়মন্ড হারবারের ম্যাচ থাকলেও সেই ম্যাচ স্থগিত করা হয় IFL তরফ থেকে। 18 অক্টোবর অর্থাৎ শুক্রবার ফের বৈঠক ডাকা হয়। সেই মতো এদিন IFL অফিসে আসেন মহামেডান ও ডায়মন্ড হারবার FC-র কর্তারা। তারা তাদের আইনজীবী নিয়ে এদিন বৈঠকে এসেছিলেন। তবে এই বৈঠকেও আপাতত সমাধান সূত্র মিলল না। এই বিষয়ে কি বলছেন IFL সচিব অনির্বাণ দত্ত, চলুন শুনে নেওয়া যাক। এই ডিসিশনটার পরে আগেরবার যে মিটিংটা হয়েছিল সেখানে আমরা দুটো চিঠি পাই। একটা মহামেডান বলেছিল যে খুব শর্ট নোটিসে মিটিংটা হয়েছে, তাই আমাদের একটা হিয়ারিংয়ের সুযোগ দেওয়া হোক যেখানে আমরা আমাদের বক্তব্য রাখতে পারবো। এবং ডায়মন্ড হারবার বলেছিল যে এই যে ডিসিশনটা হলো এই ডিসিশনটার ফলে ওরা পানিশড হয়ে যাচ্ছে। মূল নির্দেশ ছিল যে পানিশমেন্টটা ওদের হয়ে যাচ্ছে যেখানে ওদের স্বার্থ জড়িয়ে আছে, তাই ওদেরও বক্তব্য আমাদের শোনা উচিত। তো সেটার ভিত্তিতে আজকের মিটিংটা ডাকা হয়, কারণ আয়কের লক্ষ্য হলো একটা ফেয়ার প্রসেস মেনটেন করা, এতে কারো মনে না হয় যে কেউ বঞ্চিত হল বা কারোর প্রতি অন্যায় হল। এবং আজকে আমরা মহামেডানের বক্তব্য পুরো শুনলাম সবিস্তারে, ডায়মন্ড হারবার FC-র বক্তব্য পুরো সবিস্তারে শুনলাম। মহামেডান যেটা বলছে সেটা হলো যে AIFF-এর যে ডিসিপ্লিনারি কোড অফ কন্ডাক্ট সেখানে বলা আছে প্লেয়ারের ইনএলিজিবল প্লেয়ার খেলানোর শাস্তি হলো 60,000 টাকা পেনাল্টি এবং ম্যাক্সিমাম হলে ফরফিচার অফ ম্যাচ। এবং ওদের বক্তব্য হলো যে প্লেয়ার খেলানোর সময় ওদের ভুল হয়েছে কিন্তু সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং ওরা বুঝতে পারা মাত্র সেই ভুলটাকে সংশোধনও করেছে, যে হাফ টাইমে ওরা প্লেয়ার আবার সান অফ দ্য সয়েল 4 করে দিয়েছে। তো ওদের বক্তব্য হলো যেহেতু এটা একটা অনিচ্ছাকৃত ভুল তো একটু কম্প্যাশনেটলি এটা কনসিডার করা উচিত এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম পানিশমেন্ট যেটা ফরফিচার অফ ম্যাচ সেটা না দিয়ে যদি শাস্তিটা কমানো যায়। আর ডায়মন্ড হারবারের বক্তব্য হলো যেই শাস্তিটা মহামেডানকে দেয়া হয়েছে সেই শাস্তিটা প্রকারান্তরে ডায়মন্ড হারবারের শাস্তি হয়ে যাচ্ছে, কারণ ওরা চ্যাম্পিয়নশিপ রানে আছে। তো যদি পয়েন্টটা ইস্ট বেঙ্গলের কাছে যায় সেক্ষেত্রে ওরা 2 পিছিয়ে যাবে এবং ওরা চ্যাম্পিয়নশিপ রাউন্ড থেকে বেরিয়ে যাবে, যেখানে ওদের কোনো দোষ নেই। তো ডিসিপ্লিনারি কমিটি দুটো পক্ষেরই কথা শুনলো এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আজকে উঠে আসলো। আমাদের যে মোডালিটিসটা হয়েছে সেখানে বলা আছে যে 4 প্লেয়ার আবশ্যকভাবে মাঠে থাকতে হবে, কিন্তু না থাকলে কি পানিশমেন্ট সেটা সেই অর্থে ডিফাইন করা নেই। তো ডিসিপ্লিনারি কমিটির মতামত হলো যে এই ব্যাপারটা আলোচনার পরে ওদের মনে হয়েছে যে এটা গভর্নিং বডিকে রেফার করা উচিত, কারণ ডিসিপ্লিনারি কমিটি বক্তব্য হলো যে অনেকগুলো ব্যাপার জড়িয়ে যাচ্ছে এবং এখানে ক্লিয়ার ডিরেকশনও আইনের নেই, সেক্ষেত্রে এটা গভর্নিং বডিকে দায়িত্ব দেওয়া উচিত, যেহেতু সর্বময় কর্তা IFL গভর্নিং বডি এবং কোনো আইনে পরিবর্তন আনতে হলে বা কোনো আইনে সংশোধন আনতে হলে খেলা রিলেটেড আইন যেটা আমরা বলি সেটা গভর্নিং বডি করতে পারে, তাই খেলা রিলেটেড আইনের মধ্যে এটা পড়ে, তাই এই ডিসিশনটা গভর্নিং বডি নেওয়া উচিত যে এটা কী করা উচিত। তো ডিসিপ্লিনারি কমিটি কেসটা গভর্নিং বডিকে রেফার করেছে, আমরা শিগগিরই গভর্নিং বডি মিটিং ডাকব এবং গভর্নিং বডি মিটিংয়ে আমরা ডিসিশনটা নেব, গভর্নিং বডিকে জানাবো পুরো ব্যাপারটা এবং সেখানে আমরা আবার ক্লাবদেরও ডেকে নেব, তারা যাতে তাদের বক্তব্য রাখতে পারে, তারা যেটা আজকের মিটিংয়ে বলেছে সেটা গভর্নিং বডিকে জানাতে পারে
এবং অ্যাকর্ডিংলি তারপরে গভর্নিং বডি যেটা ঠিক মনে করবে, গভর্নিং বডির যেটা মনে হবে হওয়া উচিত, সেই ডিসিশনটা গভর্নিং বডি নেবে। লিগটা কবে শেষ হবে? গভর্নিং বডির ডিসিশন হওয়ার পর মোস্ট প্রবাবলি 24 তারিখ আমরা গভর্নিং বডি মিটিংটা, 24 তারিখ এই মাসের মধ্যে কি তাহলে সম্ভব হবে? ডিসিশন না হওয়া অব্দি এটা আমি কি করে বলি? দেখুন আমরা তো আগোড়াই চেষ্টা করছি যত তাড়াতাড়ি লিগটা শেষ করা যায়। এই বছর ফার্স্ট ফেজটা আমরা খুব সুন্দরভাবে টেনে নিয়ে যেতে পেরেছিলাম, তারপরে আমাদের টিমদের অন্য অন্য কমিটমেন্ট ছিল যেখানে তারা বাংলাকে রিপ্রেজেন্ট করছিল, তো সেখানে আমরা কনসিডার করেছি তাদের। এবার আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি লিগটা শেষ করা সম্ভব হয় তত তাড়াতাড়ি করার। এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।